সর্বনাশ সমস্ত দেশবাসীর, বাতিল হবে সমস্ত ধরনের ডকুমেন্টস, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত ডকুমেন্টস বন্ধ হয়ে যাবে। এর ফলে সমস্ত দেশবাসীর জীবনে নেমে আসবে অভিশাপ নাকি আশীর্বাদ, সেটা এই ভিডিও দেখার পরে আপনারা বিবেচনা করবেন। আজকের এই ভিডিওতে আমরা কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে কথা বলবো। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। বিভিন্ন সংবাদ মাধ্যমে এরকমই কিছু খবর বেরিয়েছে, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটা হওয়ার ইঙ্গিত দিলেন যে এবার পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই সমস্ত ডকুমেন্টসকে এবার বন্ধ করে দেওয়া হবে এবং এর পরিবর্তে ব্যবহার করা যাবে একটি মাত্র কার্ড। আপনার সব উদ্দেশ্য পূরণের জন্য থাকবে একটি মাত্র কার্ড। আপনার এই সমস্ত ডকুমেন্টসের সমস্ত তথ্য থাকবে একটি কার্ডের মধ্যেই। এজন্য ডিজিটাল সেন্সাস হওয়া খুব জরুরি। সোমবার রাজধানীতে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া ও সেন্সাস কমিশনারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই প্রস্তাব দেন অমিত শাহ। 2021 সেন্সাস সংক্রান্ত তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা হবে বলে জানান তিনি। এই পদক্ষেপে দেশের সেন্সাস প্রক্রিয়ায় বিরাট বিপ্লব ঘটতে চলেছে, পেপার থেকে ডিজিটাল সেন্সাসে রূপান্তর হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, এমন একটা ব্যবস্থা থাকা উচিত যাতে একজন নাগরিকের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই তথ্য নাগরিক পঞ্জিতে উঠে যায়। তিনি বলেন, দেশের 130 কোটি মানুষকে এর সুফল সম্পর্কে অবহিত করা উচিত। কিভাবে সেন্সাসের তথ্য ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন কর্মসূচি ও সামাজিক কল্যাণমূলক প্রকল্প রচনার কাজে লাগানো যায় তা জানতে হবে। সেন্সাস সংক্রান্ত তথ্যের ব্যবহার হবে বহুমুখী উদ্দেশ্য পূরণে এবং দেশের উন্নয়নে তা হবে এক উল্লেখযোগ্য অবদান। তো বন্ধুরা, আমরা দেখলাম এমন একটি তথ্য যেখানে আমাদের সমস্ত লিগ্যাল ডকুমেন্টস বন্ধ করে দেওয়া হবে বা বাতিল করে দেওয়া হবে এবং তার পরিবর্তে আমরা পাব এমন একটি কার্ড বা এমন একটি ডকুমেন্টস, যে ডকুমেন্টসের মাধ্যমে আমাদের সমস্ত কাজ হয়ে যাবে। আপনার রেশন কার্ডের কাজ, আপনার ভোটার কার্ডের কাজ, আপনার আধার কার্ডের কাজ এবং তার সাথে সাথে আরও অন্যান্য যে ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসের কাজ আপনারা করতে পারবেন এই একটি কার্ডের মাধ্যমেই। তো এবার আপনারা বিচার এবং বিবেচনা করে কমেন্ট বক্সে জানান, এই যে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই নতুন পদক্ষেপ সমস্ত ভারতবাসীর জীবনে আশীর্বাদ আনতে চলেছে নাকি অভিশাপ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার সকল বন্ধুবান্ধবের সাথে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।